বিয়ে করলে আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাৎ করা সম্ভব, পবিত্রতা রক্ষা করা সম্ভব, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। যেমন ইবনে মাজাহ শরীফের 1862 নং হাদিসের বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আরাদা আইয়ালকাল্লাহ তাহিরান মুতাহারান ফালিয়াতাযাওয়াজিন হারাইন, যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন স্বাধীন নারী বিবাহ করে। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে পুত পবিত্র অবস্থায় সাক্ষাৎ করতে হলে বিবাহ করতে হবে, কারণ বিয়ে দ্বারা মানুষ জেনার মতো জঘন্য গুনাহ থেকে বাঁচতে পারে। ষষ্ঠ ফায়দা, বিয়ের দ্বারা দ্বীনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। যেমন বাইহাকি শরীফের 5486 নং হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইজা তাযাওয়াজাল আব্দু ফাকাদ ইস্তাকমালা নিসফুদ্দীন ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বান্দা যখন বিয়ে করে তখন সে তার অর্ধেক দিন পূর্ণ করে নেয়, অতএব তাকে তার অবশিষ্ট অর্ধেক দিনের ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। অর্থাৎ বিয়ের মাধ্যমে এই দিনকে অর্ধেক পূরণ করবেন আর বাকি অর্ধেক আল্লাহকে ভয় করার মাধ্যমে পূরণ করবেন, তাকওয়ার মাধ্যমে পূরণ করবেন।